গাইজ, আপনারা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন আপনারা অনেকে জানেন আমি মাঝে মধ্যে আমার ফেসবুক স্টোরিতে বিভিন্ন রকম ফানি এবং এডুকেশনাল ভিডিও আপলোড করে থাকি। বরাবর মতো কিছুদিন আগে আমি আমার ফেসবুক স্টোরিতে আপলোড করার জন্য 21 সেকেন্ডের একটা শর্ট ভিডিও তৈরি করি, অ্যান্ড দেন আমি কিন্তু আমার ফেসবুক স্টোরিতে এটা আপলোডও করে দিই। তো এই ভিডিওটা কিন্তু প্রপারলিভাবে আপলোডিং হইতেছিল, তবে ও পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু যখনই ভিডিওটা আপলোড হয় এবং আমি গিয়ে আমার স্টোরিটা দেখি, তখন দেখার পরে স্টোরিটার ঠিকই অবস্থা। গাইজ বিলিভ মি, এটা দেখার পর আমার ভিতরে অনেক বেশি কনফিউশন কাজ করতেছিল। তো আমি এটা বুঝে উঠতে পারতেছি না যে আগে এটা ফেসবুকের একটা গ্লিচ নাকি আমার ওই ভিডিওতে প্রবলেম ছিল। তো দেন আমি কিন্তু ফেসবুকের একটা গ্লিচ মনে করে এই ভিডিওটাকে ডিলিট করে দিই স্টোরি থেকে। ডিলিট করে দেওয়ার পর এই ভিডিওটা আবার স্টোরিতে আপলোড করি, এবং আপলোড করার পরে আমি কিছুক্ষণ ওয়েট করি এটা আপলোড হওয়া পর্যন্ত। দেন আপলোড হওয়ার পরে দেখি যে এটার সেম আগের অবস্থা, কিন্তু ওই ভিডিওটা আবার স্টোরি থেকে ডিলিট করে দিই। এবং ডিলিট করে দেওয়ার পর আমি ইউটিউবে যাই, এবং ইউটিউবে যাওয়ার পরে এই ভিডিওর রিগার্ডিং যতগুলো ট্যাগ হওয়ার দরকার ওগুলো একটা একটা করে সার্চ দিয়ে কিন্তু আমি ইউটিউবে ভিডিও খোঁজায় স্টার্ট করি। কিন্তু আনফর্চুনেটলি ইউটিউবে কিন্তু এই রিলেটেড একটা ভিডিও নেই। তবে এই ভিডিওটা আপলোড করার পরে কয়েকটা ভিডিও অটোমেটিকলি চলে আসবে, কারণ আমার ভিডিওটা দেখার পর অনেকে ভিডিওটা কপি করা স্টার্ট করবে। তো আমি ওই রিলেটেড কোনো কথা বলতে চাইছি না। তো ইউটিউবে আমি এই রিলেটেড ভিডিও না পেয়ে আমি ইউটিউব থেকে চলে আসলাম, এবং আসার পরে আপাতত এটা নিয়ে আমি অনেকদিন তো চিন্তাভাবনা করিনি। কিন্তু কিছুদিন পর আমি দেখি যে এই প্রবলেমটা শুধুমাত্র আমার সাথে না, আমার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকের সাথে এই প্রবলেমটা হইতেছে। তাদের ফেসবুক স্টোরিতে তাদের স্টোরিগুলো এভাবে মিনিমাইজ হয়ে যাইতেছে, কিন্তু তার সাথে অনেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে এসে আমাকে বলতেছে যে ভাই আমাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিন যেটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফেসবুকে যে স্টোরিগুলো আছে ওগুলো ক্রপ করতে পারি। তো এই সবগুলো বিবেচনা করে আমি ভিডিওটা তৈরি করতেছি। তবে আমি আপনাদেরকে একদম গ্যারান্টিড ভাবে বলতেছি এই ভিডিওটা দেখার পর আপনি একদম পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন। আপনারা অনেকে জানেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অল টাইম কিন্তু ইউনিক কন্টেন্ট দেওয়া ট্রাই আউট করি। তো এই জন্য ভিডিওটা কমপ্লিট দেখতে থাকেন, আশা করি একটা সলিউশন পাবেন, আর তার সাথে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই প্রবলেমটা সলভ করার আগে আপনাদেরকে বুঝতে হবে এই প্রবলেমটা কেন হয়। এটা হওয়ার পিছনে রিজন কিন্তু অনেক, কারণ ফেসবুকে তো গ্লিচের অভাব নেই। তবে মেইনলি আমরা যখন ঠিক এরকম টাইপের স্টোরি আমাদের ফেসবুক স্টোরিতে শেয়ার করতে চাই তখনই এই গ্লিচটা দেখা দেয়, মানে এই প্রবলেমটা দেখা দেয়। এই জন্য আমাদেরকে ভিডিও র্যাশিও সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। বাই চান্স এই ভিডিওটা দেখার পরে আপনার ভিডিওতে যদি আপনার মনে হয় যে আমার ভিডিওতে র্যাশিওতে কোনো প্রকার প্রবলেম আছে, তাহলে এটা কীভাবে আপনি ফিক্সড করবেন তো এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তবে এই পর্যন্ত দেখার পর আমি ড্যাম শিওর আপনাদের অনেকের ভিতরে এখনও অনেক বেশি কনফিউশন কাজ করতেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটা আর একটু দেখেন, আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন কত হইতেছে র্যাশিও ব্যাপারটা কি? তো র্যাশিও হচ্ছে যে কোনো ভিডিওর একটা ফ্রেম, মানে একটা সাইজ। বর্তমানে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার রেশিও হচ্ছে 3:9। তো এটা হচ্ছে ইউটিউবের রেশিও। ইনস্টাগ্রাম রেশিও হচ্ছে 1:1। এগুলো বাদেও কিন্তু আরও অনেকগুলো রেশিও আছে, লাইক 4:5, মানে এটা হচ্ছে স্কোয়ার রেশিও, 2:3, এটা হচ্ছে ভার্টিক্যাল, অ্যান্ড 9:6, এটা হচ্ছে ফুল ভার্টিক্যাল। এখন আপনারা অনেকে বলবেন যে তাহলে র্যাশিওর সাথে স্টোরির এই প্রবলেমের সম্পর্ক কোথায়? গাইজ আপনি অলরেডি এটা বুঝতে পেরেছেন, ফেসবুকে যে একটা স্টোরি সেকশন আছে ওইটা কিন্তু একটা রেশিও আন্ডারে পড়ে। মানে আপনি যদি আপনার ফেসবুক স্টোরিতে যদি ভিডিও আপলোড করতে চান, এবং আপনি যদি চান যে আপনার ফেসবুক স্টোরি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম পরিপূর্ণভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই 9:6 একদম ফুল ভার্টিক্যালে আপনার স্টোরিটা আপনাকে অবশ্যই রাখতে হবে। গাইজ আপনি যদি আপনার স্টোরিতে যে কোনো ভিডিও যদি এভাবে আপনি মিনিমাইজ করে ছোটো এবং ট্রেন্ডিং টাইপের স্টোরিগুলো যদি আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা দিবে। আর আপনি যদি আপনার স্টোরি ভিডিওগুলো যদি ডাইরেক্টলিভাবে আপনার স্টোরিতে শেয়ার করেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা দিবে না। তো এখন কত দেশে আপনি যদি আপনার ফেসবুক স্টোরি ভিডিওগুলো যদি এভাবে মিনিমাইজ করে আপনি ট্রেন্ডিং স্টাইলে যদি আপলোড করতে চান, তাহলে আপনাকে পরবর্তী নেক্সট স্টেপগুলো ফলো করতে হবে। আদারওয়াইজ আপনি যদি আপনার স্টোরি ভিডিওগুলো যদি ডাইরেক্টলিভাবে শেয়ার করেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তো এখন কত দেশে আপনি আপনার ফেসবুক স্টোরিতে কী ধরনের ভিডিও শেয়ার করলে আপনার এই প্রবলেমটা হবে না? তো স্পেশালি আমার পার্সোনাল রিসার্চ থেকে আমি দেখেছি, আপনি যদি 9:6 এবং 6:9 টাইপের যদি রেশিওগুলোর মাধ্যমে যদি আপনি আপনার ফেসবুক স্টোরিতে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু এখানে কোনো প্রকার সমস্যা হবে না। আদারওয়াইজ আপনি যে কোনো রেশিওর মাধ্যমে যদি আপনি আপনার ফেসবুক স্টোরিতে ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে কিন্তু গ্লিচটা একদম 100% দেখা দিবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যে কোনো ভিডিওর কীভাবে আপনি রেশিওগুলো ঠিক করবেন, লাইক আপনি এই দুইটা রেশিওর আন্ডারে নিয়ে আসবেন। এই জন্য আপনারা চাইলে কিন্তু প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, তবে স্পেশালি আপনারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন। তো এই জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে দেখাইতেছি। তো আপনারা চাইলে কিন্তু ইনশর্ট, কাইন্ড মাস্টার অথবা আদার যে এডিটিং অ্যাপ্লিকেশনগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন, তবে এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি। আর আপনার বলে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা যদি না থাকে, তাহলে আপনার উদ্দেশ্যে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই চেক আউট করবেন। কারণ এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা দেখে আসি। যখনই এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ঠিক এরকম ট্যাপের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ট্যাপ করবেন। তো নিউ প্রজেক্ট অপশনে ট্যাপ করার পরে এখান থেকে আপনি কী করবেন, যে ভিডিওটা আপনি আপনার ফেসবুক স্টোরিতে শেয়ার করতে চাইতেছেন, সিম্পলি কী করবেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে সিম্পলি অ্যাডেড অপশনে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখান থেকে আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনি একটু স্লাইড ডাউন করবেন। স্লাইড ডাউন করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ফরম্যাট। তো এখান থেকে ফরম্যাট অপশনে ট্যাপ করবেন।
তো টাইপ করার সাথে সাথে এখানে নিচে আপনি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অনেকগুলো র্যাশিও দেখতে পারবেন। এখান থেকে আপনি স্পেশালি কোন র্যাশিওটা ব্যবহার করবেন, এখান থেকে আপনি 9:60 যে র্যাশিওটা দেখতে পাচ্ছেন এই র্যাশিওটা ব্যবহার করবেন। এটা অলরেডি আমার ভিডিওতে আছে, দুই জন্য এটা কাজ করতেছে না। তার পাশে যে আরেকটা র্যাশিও আছে 60:9, তো আপনি সিম্পলি র্যাশিওতে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে সাইডের দিকে ব্ল্যাক হয়ে গেছে। তারপর সেম সিম্পলি কী করবেন, আপনি এই র্যাশিওর ভিতর আপনার ভিডিওটা এডিট করবেন। লাইক প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেকটা র্যাশিওর জন্য সুইটেবল না, তো এটা আপনি বিবেচনা করবেন। আপনার যে ভিডিওটা একটু লম্বা দেখায় ওই ভিডিওটা আপনি কী করবেন, এই র্যাশিওতে রাখবেন, এবং যে ভিডিওটা একটু ল্যান্ডস্কেপ টাইপের হয় সেটা আপনি এই র্যাশিওতে রাখবেন। তো আশা করি সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এটা এডিট করার পর আপনি কী করবেন, একদম শেষের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন, এবং ডিলিট করে দেওয়ার পরে দেন কী করবেন, আপনি এখান থেকে আপনার ভিডিওর রেজলিউশনটা সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এক্সপোর্ট অপশনে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে এটা কিন্তু এক্সপোর্টিং স্টার্ট হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এই প্রসেসটা ফলো করে আপনার ভিডিওর র্যাশিওটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি জানি না আপনাদের কতটুকু কনফিউশন দূর করতে পেরেছি আর আপনাদেরকে এই ব্যাপারটা কতটুকু আমি বুঝাতে পেরেছি। তবে ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করেন, আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও 100% এফোর্ট দিব এবং ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপর দেওয়া ট্রাই আউট করবো। তো এই জন্য ভাইয়াকে অবশ্যই সাপোর্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখাবো নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।